হাউস গোয়িং অন, আজকে আপনাদেরকে দেখাতে চলেছে আপনাদের স্যামসাং গ্যালাক্সি যে ডিভাইসটি রয়েছে সেখানকার স্পিডটা কীভাবে বুস্ট করবেন। আপনাদের যে ফোনটি রয়েছে এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রতিনিয়ত আপনাদের অজান্তেই কোনো না কোনো অ্যাপ্লিকেশন চলতে থাকে, আর আপনারা চাইলেই কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা স্লিপ মোডে দিতে পারেন। এর ফলে এটি কোনো প্রসেসরের সিপিইউ ইউজ করবে না এবং এতে র্যাম কোনো ইউজ করবে না। এর জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে ডিভাইস কেয়ার নামে যে অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করতে হবে। ডিভাইস কেয়ার অপশনে যাওয়ার পর এখানে যে ব্যাটারি নামে যে অপশনটি রয়েছে সেখানে আপনারা সিলেক্ট করবেন। ব্যাটারিতে সিলেক্ট করার পর আপনাদেরকে আবার নিচের দিকে স্ক্রল করতে হবে। তারপর সেখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ পাওয়ার ম্যানেজমেন্ট যেটি রয়েছে সেখানে সিলেক্ট করতে হবে। তারপর সেখানে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন যে স্লিপিং অ্যাপ নামে যে অপশনটি রয়েছে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবেন। আপনারা এখানে যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন হয় না সেগুলো আপনারা অ্যাড করবেন, তবে আপনাদেরকে বলবো না ফেসবুক মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রাম সেগুলো অ্যাড করার, কারণ সেগুলো যদি আপনারা অ্যাড করে ফেলেন তাহলে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলবে না এবং আপনারা কোনো নোটিফিকেশন মিস করে ফেলতে পারেন। তাই বলবো আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো সচরাচর ইউজ করতে হয় না সেগুলো আপনারা স্লিপ মোডে দিয়ে দেবেন। সো ভিডিওটি কন্টিনিউ করার আগে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আজকে আপনার দিনটা অবশ্যই অনেক ভালো যাবে। আপনাদের ফোনটিতে হয়তো বা অনেকগুলো অ্যাকাউন্ট সবসময় সিনক্রোনাইজেশন করা থাকে, আর এটি যদি অন থাকে সেটি আপনারা অফ করে ফেলবেন। এর কারণ হচ্ছে আপনাদের যদি সেটা অন থাকে তাহলে দেখা যায় ডাটা কিংবা অন্য কিছু ইউজ হয়, আপনাদের ফোনের সিপিউটা কোনো না কোনোভাবে ইউজ হচ্ছে। এর জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে যাওয়ার পর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কিংবা অ্যাকাউন্ট ব্যাকআপ নামে যে অপশনটি রয়েছে সেখানে যাবেন। তারপর যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে যে এখানে যে অটো সিনক্রোনাইজেশন যে অপশনটি টার্ন অন করা থাকে এটি অফ করে দেবেন। এর ফলে হবে কি আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা সিনক্রোনাইজেশন করতে চাচ্ছেন সেগুলো আর চলবে না। যদি আপনাদের কাছে কখনো আপনাদের অ্যাপ্লিকেশনের যে ট্রানজ্যাকশনগুলো একটু স্লো মনে হয় এটিকে ফাস্ট করার জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের অ্যাবাউট ফোন নামে যে অপশনটি রয়েছে সেখানে যাবেন। তারপর সফটওয়্যার ইনফরমেশন নামে যে অপশনটি রয়েছে সেখানে যাবেন এবং তারপর যে বিল্ড নাম্বার নামে যে অপশনটি রয়েছে সেখানে কয়েকবার ট্যাপ করতে থাকবেন। তারপর এখানে আপনাদের হয়তো পাসওয়ার্ড যেতে পারে অথবা নাও যেতে পারে। এর ফলে হবে কি আপনাদের যে ডেভেলপার নামে যে একটা অপশন রয়েছে সেটিংয়ে সেটি এখানে যুক্ত হয়ে যাবে। সেখানে যাওয়ার পর আপনার নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। তারপর এখানে দেখবেন যে কয়েক প্রকার ট্রানজ্যাকশন রয়েছে, সেই ট্রানজ্যাকশনগুলো যে স্পিড রয়েছে সেটা 1.5 করে দেবেন প্রতিটারই। তাহলে দেখবেন যে আপনাদের যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো আগের থেকে প্রায় দ্বিগুণ ফাস্ট হয়ে গেছে, আর আপনারা যদি এখানে 2x করেন তাহলে কিন্তু আপনাদের যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার স্লোয়ার হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো এখানকার যে ট্রানজ্যাকশনগুলো রয়েছে সেগুলো আপনারা 0.5 করে রাখবেন, তাহলে এর ফলে আপনাদের ফোনটা আরও বেশি স্মুথ এবং অ্যাপ্লিকেশনগুলো আরও ফাস্ট রান করতে পারবেন। অনেক সময় আপনাদের ফোনটা যদি রেস্টার্ট করেন সেটা রিফ্রেশ হয়, এর ফলে হয় কি আপনাদের যে অবাঞ্ছিত যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো স্টপ হয়ে যায়। আপনারা চাইলে সেটা অটোমেটিক্যালি করতে পারবেন। এর জন্য আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের ডিভাইস কেয়ার নামে যে অপশনটি রয়েছে সেখানে যাবেন এবং উপরে ডান দিকে যে ট্রিপল ডট দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর আপনার এখানে অ্যাডভান্স নামে যে অপশনটি রয়েছে সেখানে সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর এখানে অটো রেস্টার্ট নামে একটা অপশন রয়েছে, এখানে গেলে আপনারা আপনাদের যে রেজিস্টার্ট করার যে একটা শিডিউল রয়েছে সেটা আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন। আসলে আপনারা সপ্তাহের কোন দিন আপনারা সেটিকে রেজিস্টার্ট করতে যাচ্ছেন, আমার মনে হয় আপনাদের যেদিন বন্ধ থাকবে তার আগের দিন রাতের বেলা করে রাত 3টা কিংবা 4টার দিকে যদি দিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের এই ফোনটা অটোমেটিক্যালি রেজিস্টার্ট নিয়ে নেবে এবং আপনাদের ফোনটি রিফ্রেশ হয়ে যাবে। এর ফলে আপনাদের ফোনটা যে একটা পারফরমেন্স রয়েছে সেটা ঠিক থাকবে। প্রতিটা ফোনেরই একটা প্রতিনিয়ত একটা আপডেট আসতে থাকে। আপডেট হয় কি আপনাদের ফোনের যে কোনো বাগস কিংবা যদি কোনো এরর থাকে সেগুলো ফিক্সড হয়ে যায় এবং আপনাদের যে ফোনে যে একটা পারফরমেন্স রয়েছে সেটা আগের থেকে স্মুদার হয়ে যায় সাধারণত। তবে সবসময় সব আপডেট অবশ্য আপনাদের ফোনকে স্মুথ করবে তাও না, তবু আপনাদেরকে রেকমেন্ড করবো আপনাদের ফোনটা প্রতিনিয়ত আপডেট করতে। এর জন্য আপনাদের সেটিংয়ে যাবেন, তারপর এখানে সফটওয়্যার আপডেট নামে যে অপশনটি রয়েছে সেখানে যাবেন এবং এখানকার যে আপডেটটা রয়েছে সেটি যদি লেটেস্ট আপডেটে থাকে তাহলে তো খুবই ভালো, আর যে না থাকে যদি কোনো আপডেট চলে আসে সেটা আপনারা অনবরত আপনাদের ফোনটিকে আপডেট করে নেবেন। এর ফলে আপনাদের ফোনের যে একটা পারফরমেন্স রয়েছে সেটা অবশ্যই বেড়ে যাবে। প্রতিটি স্যামসাং ফোনের একটি করে স্যামসাং ডেলি নামে একটা এক্সট্রা হোম স্ক্রিন থাকে, আপনারা সেটিকে ডিসেবল করে দেবেন। এর ফলে হবে কি আপনাদের যে অবাঞ্ছিত অ্যাড কিংবা পাশে যে বিভিন্ন প্রকার রেকমেন্ডেশনগুলো আসতে থাকে এটি বন্ধ হয়ে যাবে এবং আপনাদের যে একটি ইন্টারনেট কানেকশনের যে ছোটোখাটো একটু ডাটা হলো যেটা খরচ হয় সেটাও বেঁচে যাবে। এর জন্য আপনাদেরকে হোম স্ক্রিনটা চেপে ধরতে হবে, তারপর আপনারা লেফট সাইডে যাবেন, তারপর এখানে যে স্যামসাং ডেলি নামে যে অপশনটি রয়েছে সেটাকে ডিসেবল করে দেবেন। এর ফলে হবে কি আপনাদের পাশে একটা ছোটোখাটো অ্যাপ্লিকেশন হলো সেটি বন্ধ হয়ে যাবে এবং আপনাদের যে একটা এক্সট্রা ডাটা খরচ হতো সেটাও হবে না।
আজ এ পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিয়ে না থাকলে লাইক দিয়ে দিবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে। সবাই অনেক ভালো থাকবেন, টাটা।